হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর আজকে আজকে একটা রেসিপি শেয়ার করছি, চিংড়ি মাছের, আলু দিয়ে চিংড়ি মাছের কষাও না ঝোলও না একটা রেসিপি আর কি। লাগছে চিংড়ি মাছ, 300 গ্রামের মতো চিংড়ি মাছ লাগছে, আলু, অবশ্যই আলু দিয়ে করব, লাগছে আলু, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো কুচি, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, একটা বড় পেঁয়াজ, আর গরম মশলা গোটা, আর লাগছে কাঁচা লঙ্কা, আর লাগছে তেজপাতা, অবশ্যই তেল আর ঘি, আর একটু হলুদ গুঁড়ো আর নুন, আর লাগছে একটু চিনি। ব্যাস রান্নাটা দেখতে থাকো কিভাবে আমি রান্না করি। আর এগুলো সব আমি মিক্সিতে পেস্ট করে নেবো, পেঁয়াজ, রসুন, আদা আর টমেটোটা, আর লঙ্কা আমি শুকনো লঙ্কা দিচ্ছি না, একটু সামান্য গোলমরিচ দেবো। এগুলো মিক্সিতে আমি পেস্ট করে নেবো সমস্ত। এটা মশলা পেস্ট বানিয়ে নিলাম, এবার এটাতে নুন আর হলুদ মাখাবো। নুন হলুদ মাখিয়ে কড়াটা বসিয়ে দেবো। এবার আমার নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে। নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা চাপিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেলে চিংড়িটা ভেজে নেব, এক এক করে চিংড়িটা দিয়ে দিচ্ছি আমি। চিংড়িটা গরম হয়ে গেছে, মোটামুটি ভাজবো আর কি। চিংড়ি মাছটা লাল লাল হয়ে এসছে, এবার আমি এটাকে নামিয়ে দেবো। ওই কড়াইয়েই, চিংড়ি ভাজা কড়াইয়েই আমি একটু তেল বেঁচে গেছিল আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি, এবার এতে দিয়ে দেবো আমি তেজপাতা। তেজপাতাটা একটু কোপরে দিয়ে দেবো, এবার গোটা গরম মশলা, এবার দিয়ে দিচ্ছি আমি একটু জিরে। গোটা জিরে দিয়ে দিলাম, এবার যে মিহি পেস্টটা আছে এটা আমি দিয়ে দেবো, একটু জল মিশিয়ে এতে দিয়ে দেবো। গরম গোটা গরম মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার মশলাটা
যেহেতু কাঁচা টমেটো আছে, পাকা টমেটো, ওই জন্য মশলাটা একটু ভালোভাবে কষাতে হবে, যাতে কাঁচা কাঁচা মশলাটা চলে যায়, একটু তেল তেল চলে গেছে, ওই জন্য আমি কষাতে থাকবো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি চিনি, সাথে টমেটো ভালো একটা কম্বিনেশন হয়। আর ফাইনালি দিয়ে দিচ্ছি আমি নুন, নুনটা পরিমাণ মতো স্বাদ মতো বুঝে দিতে হবে, বাড়িটাকে ভালো করে কষাতে হবে। হ্যাঁ, মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। ওতে জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দেখতেই পেলে আলুটা অন করায় ভেজে নিয়েছি যেন তাড়াতাড়ি হয়। তারপর দিয়ে দিলাম জিরা কাঁচা লঙ্কা, আর আমার মশলাটা কষানো হয়ে এসেছে, এবার জল ভেদ করে ছেড়ে দেবে। চিংড়ি মাছটাও দিয়েই দিই, চিংড়ি মাছটাও দিয়ে দিই। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিব, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে দিব। আমি এটাতে শুকনো লঙ্কা দিচ্ছি না, শুকনো লঙ্কা আপনারা চাইলে দিতে পারেন, শুকনো শুকনো লঙ্কা দিচ্ছি না আমি এটাতে, শুধু কাঁচা লঙ্কাই দিয়েছি। আর এটা হয়ে গেল, আর নামানোর আগে একটু দিয়ে দেবো ঘি, ঘি দিলেই হয়ে যাবে। এটা চিংড়ি মাছের আলু দিয়ে কারি, দেখতে থাকো, এটা ফুটে উঠলে পরে নামিয়ে নেব, সামান্য একটু ঢাকা দিয়ে দেব, সামান্য একটু ঢাকা দিয়ে দেবো। এটাকে দমে রাখবো, মানে 3 মিনিটের মতো, 3 মিনিটের মতো রাখলে হয়ে যাবে, তারপর নামানোর আগে ঘি দিয়ে দেবো। ফাইনালি এবার আমি একটু ঘি দিয়ে দেবো, আমার ডান মাছের কাছে রেডি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন, এবার আমি এটাকে নামিয়ে নেব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, সবাইকে অনুরোধ রইল সাবস্ক্রাইব, তাহলে আরো নতুন নতুন ভিডিও আপলোড করব এই চ্যানেলে। ওকে, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।